একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্যত সুনীল, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ক রক্তিম হল ফল। বিপন্ন মরাল ওরে অবিরাম পলায়ন করে, যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর মেদ। স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে, সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায়। তবু এমন সময় তুমি, হে সমুদ্র মৎস্য, তুমি তুমি কিংবা দেখো ইতস্তত অসুস্থ বৃক্ষেরা, পৃথিবীর পল্লবিত ব্যপ্ত বনস্থলী দীর্ঘ দীর্ঘ ক্লান্ত শ্বাসে আলোড়িত করে। তবু সব বৃক্ষ আর পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা। অত্যন্ত রহস্যময় কবিতাটি লিখেছিলেন বিনয় মজুমদার, লিখেছিলেন 8ই মার্চ 1960 সালে। স্বপ্ন দৃশ্যের মতো পরপর কতগুলো ঘটনাকে সাজিয়ে তিনি মানব মনের গভীর অনুভূতিকে প্রকাশ করেছেন এই কবিতায়। তিনি বলছেন, একটি উজ্জ্বল মাছ নীল জল থেকে লাফিয়ে উঠে মুক্তির স্বাদ পায়, কিন্তু সামান্য সময়ের ভিতরে সে আবিষ্কার করে জল আসলে নীল নয়, বরং পুরোপুরি স্বচ্ছ। ফলে বেদনায় বিপর্যস্ত হয় সে, ওরে পালিয়ে বেড়ায়, কেননা সবাই জানে তার শরীরে রয়েছে মাংস আর মেদ। ক্লান্ত পরিশ্রান্ত মাছ সামান্য বিশ্রাম নেয়, দেখে সমস্ত জলের গান বাষ্পীভূত হয়, আর তখনই মনে পড়ে তার সঙ্গীর কথা, যার কাছ থেকে সে এখন বহু দূরে। যেমন পৃথিবীর সমস্ত বৃক্ষেরা, প্রত্যেকেই যে যার কাছ থেকে চিরকাল দূরে দূরে থাকে, নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবে তাদের পরস্পর মিলনের কথা। কবিতার কোনো অনর ব্যাখ্যা হয় না, একই কবিতা ভিন্ন ভিন্ন পাঠকের কাছে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে হাজির হতে পারে। তবে ব্যাখ্যার চাইতে আমাকে আগ্রহী করে তোলে কবিতার রচনা কৌশল। যেমন এই কবিতায় শুরুতেই এর রঙের ব্যবহার আমাকে আকৃষ্ট করে, কখনো সাদা, কখনো নীল, আবার কখনো রক্তের লাল ব্যবহৃত হয় কাব্যে। এখানে শুরুতেই মাছের উড়বার ঘটনাটিকে বর্ণনা করেন বিনয় মজুমদার। চাইলে তিনি লাফিয়ে ওঠা বলতে পারতেন, কিন্তু জল থেকে লাফিয়ে ওঠাকে তিনি দেখছেন মুক্তি বা স্বাধীনতার আর্কেটাইপ হিসেবে, যা তার একাধিক কবিতায় দৃশ্যত হয়েছে। কবি বিনয় মজুমদার গণিত এবং বিজ্ঞানের সৌন্দর্যে কাব্য রচনা করতেন। হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্র ছিলেন বলেই তার কাব্যে রয়েছে বিজ্ঞান। কিছু কিছু বিষয় আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও তা যে আসলে সঠিক নয়, বিজ্ঞানের মতো বিনয় মজুমদারের কবিতাও একই ধারাস্রোত। যেমন এখানে জলের রং নীল মনে হলেও আসলে তা স্বচ্ছ, বিজ্ঞানের মাধ্যমে যেমনটা আমরা জেনেছি আলো শোষণের ফলে পানির রং পরিবর্তিত হয়ে থাকে। এর পরের পঙ্ক্তিটিও বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে হাজির হয়। মধ্যাকর্ষণের ফলে মাছটি একবার উড়ে আবার যে তাকে পুনরায় ডুবে যেতে হবে, অর্থাৎ মুক্তির স্বাদ পেয়েও যে তাকে ফিরে আসতে হবে বেদনায়, এই ঘটনায় লাল হয়ে ওঠে একটি ফল। এই লাল হওয়া ফলটি আর কিছু নয় বরং গাছ থেকে পড়া নিউটনের সেই আপেলটি, যা আমাদের নিউটনের ল অফ মোশনকে স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় পদার্থবিজ্ঞানের অভিকর্ষ বলের কথা। আমরা দেখছি বিপদগ্রস্ত এই মাছটিকে মুক্তির জন্য পাখির মতো উড়তে হয়। এখানে কবি মরাল বা রাজহাঁস শব্দটি ব্যবহার করছেন রূপক হিসেবে। মাছকে তিনি পাখি হিসেবে কল্পনা করছেন, পাখির মতোই যে উড়ছে পালিয়ে বেড়াচ্ছে, যা সাদা পালকের নিচে রয়েছে মাংস আর মেদ। ন্যাচারাল সায়েন্সের প্রতি বিনয় মজুমদারের বেশ আগ্রহ ছিল, তার এই উক্তি থেকে যা আরও স্পষ্ট হবে। তিনি বলছেন, সৃষ্টির মূল যে সূত্রগুলি তা জ্বরের মধ্যে প্রকাশিত, উদ্ভিদের মধ্যে প্রকাশিত, মানুষের মধ্যেও প্রকাশিত। এদের ভিতরে সূত্রগুলি পৃথক নয়, একই সূত্র তিনের মধ্যে বিদ্যমান। যার দরুন মানুষের অনুভূতিকে তিনি প্রকৃতির মাধ্যমে প্রকাশ করতেন, প্রকৃতির বিপুল আয়োজন তার কবিতার ক্যানভাসে ধরা পড়ে। মাছ, সমুদ্র, ফল, পাখি, পাহাড়, বৃক্ষ, পুষ্প সবই আছে তার কবিতায়। আমাদের আলোচিত কবিতাটি প্রকাশিত হয়েছিল ফিরে এসো চাকা নামক কাব্যগ্রন্থে। এটি তার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে প্রকাশিত হয়েছিল কিছু অনুবাদ গ্রন্থ এবং একটি কাব্যগ্রন্থ নাম নক্ষত্রের আলোয়, যে কবিতাগুলোতে জীবনানন্দের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। অবশ্য প্রাথমিক রচনায় পূর্ববর্তী লেখকের প্রভাব থাকা তেমন দোষের কিছু নয়। খোদ জীবনানন্দের প্রথম দিকের রচনায় নজরুলের প্রভাব ছিল, নজরুলের ছিল রবীন্দ্রনাথের প্রভাব, আবার রবীন্দ্রনাথ চণ্ডীদাস এবং বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তবে জীবনানন্দ দাস এবং বিষ্ণুদের প্রভাবকে আত্মস্থ করে বিনয় মজুমদারের নিজস্ব কণ্ঠস্বর উচ্চারিত হয়েছে তার এই দ্বিতীয় কাব্যগ্রন্থে। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন গায়ত্রী চক্রবর্তীকে। শুরুতে এই গ্রন্থের নামই ছিল গায়ত্রীকে। 14টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিল 1961 সালে। পরবর্তীতে কয়েকবার নাম পাল্টে প্রকাশিত হয় ফিরে এসো চাকা। যাই হোক, কবিতায় ফিরে আসি। কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, মাছকে পাখি ভাবলেন। তো বিনয় মজুমদারের এই কবিতাটি ভারী জটিল এবং রহস্যময়। তিনি লিখছেন স্বল্পায়ু বিশ্রাম নেই। হতে পারে স্বল্পায়ু বলতে তিনি বিপদগ্রস্ত মাছটির আয়ু যে বেশি নেই তা বলছেন, অথবা সামান্য সময়ের জন্য বিশ্রাম নিচ্ছে বোঝাতে তিনি স্বল্পায়ু শব্দটি ব্যবহার করছেন। যেমন লিখছেন পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে। এখানে মাছটি পরিশ্রান্ত নাকি পরিশ্রান্ত পাহাড় তা ঝাপসা হয়ে আসে।
কারণ দীর্ঘ দীর্ঘ কাল ধরে পাহাড়গুলো যে যার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যেমন আমরা কিছুক্ষণ পরই জানতে পারব অসুস্থ বৃক্ষদের কথা, যারা মূলত নিজেদের জায়গায় আজন্ম দাঁড়িয়ে থেকে অসুস্থ। পরবর্তী পংক্তিটি চমৎকার। তিনি লিখছেন, সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায়, বিজ্ঞানের ইভাপোরেশনের কথা বলছেন। আচ্ছা, ইভাপোরেশন কি কেমিস্ট্রি নাকি ফিজিক্স? যাই হোক, এখানে স্মরণ করতে হয় আইনস্টাইনকে। তিনি বলেছিলেন, ফিলোসফার্স হ্যাভ ট্রাইড ইন ভেইন টু রিডিউস দ্য নোশনস অফ দ্য ওয়ার্ল্ড টু দ্য প্রিন্সিপলস অফ এলিমেন্টারি লজিক। ম্যাথমেটিক্স অন দ্য আদার হ্যান্ড ইজ আ ফ্রি ক্রিয়েশন অফ দ্য হিউম্যান মাইন্ড উইথ ইটস ওন সভেরাইন লজিক অ্যান্ড ইটস ওন ইভ্যালুয়েশন অফ ভ্যালু। পিওর ম্যাথমেটিক্স ইজ ইন ইটস ওয়ে দ্য পোয়েট্রি অফ লজিক্যাল আইডিয়াস। যদিও দেখে দেখে পড়ছি, তবু মনে হয় কাজে দিচ্ছে। তো কবি বিনয় মজুমদার গল্পাকারে লিখছেন তার কবিতা। গল্পের এ পর্যায়ে, মানে কবিতার এ পর্যায়ে, আমরা জানতে পারছি এটি একটি নারী মৎস্যের গল্প, যে তার সঙ্গীকে স্মরণ করছে এবং ব্যাকুল হয়ে উঠছে। যে ব্যাকুলতা বোঝাতে কবি লাইনটি সম্পূর্ণ করছেন না, বরং অপরাপর ব্যাকুল প্রাণের উদাহরণ দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা তো জানি পরাগায়ন ছাড়া প্রতিটি ফুল নিঃসঙ্গ, প্রতিটি গাছ একা। আমার মনে হয় লেখক ও হেনরি তার গল্পের শেষে যেমন আচমকা একটা টুইস্ট এনে হাজির করেন, কবি বিনয় মজুমদারও তেমনি তার গল্পে তথা কবিতার শেষে অব্যর্থ পাঁচ লাইন লেখেন। যেমন এইখানে, তবুও কেন যে আজও হায় হাসি হায় দেবদারু, মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। বা এইখানে একেবারে শেষের দুটো লাইনে কবিতার মর্মার্থ লিখছেন তিনি, তবু সব বৃক্ষ আর পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা। কবি বিনয় মজুমদার গণিত ও কাব্যের বিষয়ে রচনা করতেন কবিতা, বলা ভালো কোনো বিষয়ই তার কাছে তুচ্ছ ছিল না। ফিরে এসো চাকা রচনাকালে তিনি মানসিক অসুখে আক্রান্ত হন। গ্রন্থের প্রথম 26টি কবিতা লেখার পর ভর্তি হন হাসপাতালে। এরপর ছাড়া পাবার পর 6 মাসের ভেতর রচনা করেন পরবর্তী 51টি কবিতা। কবিতার ক্ল্যারিটি, কল্পনা, বিজ্ঞান, রূপক, উপমা মিলে এক আশ্চর্য বোধের ব্যাধি নির্মাণ করেন তিনি। কবির অন্য কোনো বই না হলেও এই একটিমাত্র কাব্যগ্রন্থ পাঠকের হাতে চক্রাকারে ফিরে আসা উচিত। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও, ভালো কথা না, মানে একই সঙ্গে ভালো এবং মন্দ কথা, কিছু আগে চ্যানেলটা হ্যাক হয়েছিল। হ্যাঁ, এই ছোট্ট চ্যানেলটাই হ্যাক হয়েছিল। যদিও ফিরে পেয়েছি, তবে হ্যাকারের উল্টাপাল্টা লাইভ ভিডিওর জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের সম্মুখীন হতে হয়েছে, উইচ ইজ স্যাড। আসলে পেনভিউ আমার একটা ড্রিম প্রজেক্ট। এইটুকু পথ আসতে আমার অনেকগুলো বাধা পেরোতে হয়েছে, হয়তো সামনে আরও অপেক্ষা করছে, কে জানি। আর ভালো কথা হচ্ছে, ফেসবুকে আপনারা রকি ভাসানের ভিডিওটিতে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। এটা আসলে তিন গোয়েন্দা রকি ভাসানের প্রতি সবার প্রেম আর নস্টালজিয়ার প্রতিফলন। যেহেতু আমি স্মৃতিকাতর মানুষ, তাই চ্যানেলের এই স্মৃতিগুলো জমা রাখছি। আমি জেনেছি মানুষ না থাকলেও তার স্মৃতিগুলো থাকে। দেখা হচ্ছে আবার। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।